মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় সেই ঘটনাতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে এরপরেই আলিপুর আদালতে পেশ করা হয় অভিনেতাকে কিন্তু মিলল না ছাড় ভারতীয় দণ্ড সহিংসতার তিনশো আট ধারায় আগামী তেইশ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতেই কাটাতে হবে তাকে রাতে শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকারোহী পুলিশ সূত্রের খবর মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন আর তার জেরেই এই দুর্ঘটনা বেহালার রায় বাহাদুর রোডে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক যুবককে আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর যুবককে ধাক্কা মারার পর গাড়িটি একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়েন গুরুতর এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এস এস কে এম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা যাচ্ছে আহত বাইক আরোহী সাংঘাতিক জখম হয়েছেন তার বয়স মাত্র উনত্রিশ তিনি বেহাল আলী বিদ্যাসাগর কলোনির বাসিন্দা কাজ করেন একটি আইসক্রিম কারখানায় ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে সম্রাট মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে টেলিভিশনের অতি পরিচিত মুখ একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মূলত খলনায়ক হিসেবে দেখা যায় থাকে সম্রাটের স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও অভিনেত্রী সম্রাটের নিজের নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে